বরিশাল দুই আসনের সাবেক সংসদ সদস্য ও ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি শাহে আলম তালুকদারকে মারধরের পর গুলশান থানায় সোপর্দ করেছে সাধারণ মানুষ। শনিবার রাতে তাকে গুলশান থানায় সোপর্দ করে স্থানীয়রা। ডিএমপি গুলশান বিভাগের উপ পুলিশ কমিশনার রিয়াজুল হক জানান, শাহে আলমকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে, তার বিরুদ্ধে কোনো মামলা থাকলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জানা গেছে, চাঁদার দাবিতে হামলা, মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে শাহে আলম তালুকদারের বিরুদ্ধে মামলা করেন সৈয়দ আতিকুর রহমান বাপ্পি নামে এক ব্যক্তি। গত 11 সেপ্টেম্বর বরিশাল জ্যেষ্ঠ বিচারিক হাকিম শারবিন সুলতানা সুমির আদালতে এই মামলার আবেদন করা হয়। মামলায় শাহে আলমের সঙ্গে তার 3 ভাইসহ 14 নেতাকর্মীকে আসামি করা হয়েছে। অভিযোগ তদন্ত করে সিআইডিকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। ভালো টিউবওয়েল যে কেন কেন না, এবার বোঝো মজা। আগে কইছিলাম দেশের আরএফএল টিউবওয়েল নাও, এবার আর ভুল নাই, আরএফএল ছাড়া উপায় নাই। অল্প চাপে বেশি পানির জন্য আরএফএল।